에이타미. 에이타미. কত সুন্দর করে বলছে এইতামি। হ্যাঁ। এরকম করে লাগা। এমন করবে না দেখি আমার বাইশাই তো গুলো এইতামি। মানে ডান্স করতেছে। অসহ্য। তোমার আমি কখন থেকে ডাকতাছি? এত রাত জায়গা তোমারে হ্যাঁ? কোন সময় তোমার ডাক আই নো হইছি। তুমি যাও না ডাক দাও তখন তাই হাজির হই যাই। মনে হয় যে আই তোমার গোলাম এমন ভাবে কথা কইতে আছো। বোর গোলাম হই গেলাম মনে হয়। কি কইলা তুমি গোলাম মানে হ্যাঁ? গোলাম মানে আর তো তুমি হেরিমা ব্যবহার করো। একবারে যখন তখন আর তুমি আর শান্তি দিলা না জীবনা। জীবনটারে তুই একা তেজা থাকো। আই দাও বেশি কথা বলে সব শোনা। দমক দাও কাট ডর লাগে না। চল তাহলে আমার কইতাছো কা জানতে না গোলাম এ তাও সত্যি তো গোলাম। ও বিয়া করলে বোর গোলাম হই তো এটা জীবনে প্রথম হইলাম। প্রথম শুনলা বলেছে বিয়া 10 টা করছিলা যে তার জন্য আবার জানবা না বিয়া এক কান করে যে বিপদ আছে আল্লাহ মাফ করা খাবার বলে 10 কান আর বুঝে আইছে আর কান বিয়া করতাম তোমার যন্ত্রণা যন্ত্রণা লাইফ শেষ হয়ে যায় এ বিড়বিড় করে কথা বলছো আমার সামনে হ্যাঁ ভালো করে কথা বলতে পারো না ওরে খোদা বিড়বিড় আমি 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 কি দই কিসের কথা আই বিয়ার হর তো নেই হইছো তোমার লাগে খারাপ ব্যবহার কবে করছিস গো কও কি রে গাড়ি কইতে খারাপ ব্যবহার করো না আর করবাও না চেষ্টাও করবা না বুঝছো না চেষ্টা মানছে শুনো মানছে এমনে কয় তোর বোকা কোসি একটা দেখি শুনি রাই তুমি যে আবার ইমুই হিমুই নজর তো এটা মানছে জানে মানে তুমি যে অন্য হলাগো দিকে এমনে এমনে নজর দাও তুমি কি কইলা না ওনানে আর কাছে কয় নইলে নালে ওনানে কেমনে জানে আর বো কোসি তুমি শোন শোন অন্য লোকে কইছে যে আমি এদিকে নজর দেয়া রে এমনে নজর দিই তাই তুমি বিশ্বাস করছো হ্যাঁ করি না তোমার স্বভাব এরকম এটা তো আমি জানি এখন মানুষের দেই গেছে দেই যাই কয় কিরে বেড়া তুই দে আধা বুড়া তোর বোধে কষি আবার আঙুর দিকে ডেপ ডেপ করি সাগ তোর বোরে কি তুই কন্ট্রোল করতে আরস না এরকম একটা বাজে কথা কই গেলা বুঝুন যে কইছে তারেও দেখে নিব তোমার দেখে নিব এত কথা বাদ এ জুতা ধরো জুতা কাছি এটা কি আমার পায়ে লাগবে তোমারে পাই দেওয়ার জন্য দিন আই এটা তাড়াতাড়ি নিয়ে গিয়া সেলাই করে নিয়ে এসো যাও যাও সি 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 মানে আয় বুঝি তোমার জুতা লই মুসির কাছে যাইতাম রাস্তাঘাটে ওলা না দিতে আর কি কইব কি রে তুই মাইওলা জুতা লই গোনাই যাস তোরা কি উত্তর দিই তুমি বইয়ের জুতা সেলাই করতে যাবা তারপর আবার মানুষের কথা বলতাছ আমার সামনে না মানছে কি বুঝবে বোর জুতা না শালির জুতা জুতা তো জুতা শোনা আমি তোমার এত কথা শুনতে যাচ্ছি না এখন আমার জুতা সেলাই করে নিয়ে যাও দেখছ না আমার পায়ে জুতা নাই খালি পায়ে হাঁটতেছি পায়ে ব্যথা করতেছে যাও তাহলে যাও তুমি আর নরম হই আল্লাহর কাছে যা ব্যবহার করো এটা সহ্য হওয়ার কথা না তুমি বেশি কথা যাও যত সব এটা জুতা সেলাই করতে কইছি এ কব ওই কব সেই ভয় দেখাই যাইছে আমারে বাসে আজকে আসু এখন কিচ্ছু করলাম না আরো জানে আনে কি ব্যবহার এলে কি রে এতে তো আর স্বামী স্বামীর লগে এরকম করি কাটা পাগল কাটা ডাকে ওরা দোস্ত হ বালা সত্যি এই দেখ জুতা মুতা কার কি না জুতা লই তোরে একটু ওই যে মোলাকাত করলে অনেক দিন ধরে দেখলাম তো তোরে এগুলো তোর নাকি দেই এটা মাইয়া লোকের জুতা লই যাও তুই কোদাই এটা তোর ভাবির আচ্ছা তুই লই তোরা দেখলাম বারান্দার মধ্যে পড়ে রইছে তাই নিয়ে যাইতেছি তার মানে কি ব্যস্ত রেতে আছো নাকি তোর কি মাথা টাথা ঠিক আছে পুরান জুতা বিছে খামো এত অভাবে পড়ছি তাহলে জুতা লই যাইতে আছো তুই এইটা তো বললাম না কটন আরে বারান্দা পড়ে রয়েছে একটু দেখলাম শিলে মানে ছিড়ে গেছে চিন্তা করলাম ও ওর মনে খবর নাই লই যাই যে তো আমি বাজারে যাইতেছি একটু চাটা খাই আর জুতাটা সেলাই করে নিয়ে আসি আদরের বউ বুঝুস না হ্যাঁ তুই তো আবার বউর খুব ভালোবাসে এটা তো জানতাম ভালোবাসি মানে ভালো কি এমনি বাসি যে শাসন আমি করি তারে ওরে খোদা নইলে আমার হাত পাও টিপ কোন হালায় তুই জানস না আমার শরীরে বাত আছে ইচ্ছা পরিমাণ হাত পাও টিপাই চুল টানাই তারপর ঘাড় ঘুর সব ব্যথা হইলে টাইনে দেয় আমার জ্বর হইলে তো আমি ওষুধে খাই না সে কি করে জানোস তেল মালিশ এমন ভাবে করে শালার জ্বর একদিনে গায়েব বুঝি বুঝি না না এটা ঠিক আছে স্বামীর খেদমত করা যেরকম সব এটা তো মানে হইতেই আছে ও সব কামাইতে আছে ওদিকে তুই তো শান্তিতে আছো দোস্ত ভাগ্য গুণে এরকম বউ পাইছি তুই তোরটা তো তোরটা তো আমারটার মতো নয় জানি একই না এটা লইয়া খুব জামানার মধ্যে আছি বেড়া ওক্তের বাদ্যুগা পর্যন্ত নিজের বাড়ি গেলে ইয়ে খাইতে হয় না সুখে আছি আল্লাহ দিল একবারে সুখ সুখ কারে বলে আর ঘরে গিজগিজ করে সুখে আর কোনো কারণে বলে যদি তোর ভাবি একটু অন্যায় করে মায়ের গারে কয় বেত সবসময় মাথার উপরে থা লটকানি এমনি লইয়ে পিটা পাশার মাঝে ঠাস ঠাস ধামার ধাম মাইরে দিছি তোরা তো বড় বেশি আদর দেস লাইক দেস মারস না ইয়ের লাই তো তোরা খাইছ আরে বেটা মারবি আর মতো শাসন করবি শাসন করলে বসোজ হয়ে যাইব হ্যাঁ বোরে এত এত বস্ত্রই দিতে নাই কথা মনে রাইস কিন্তু বিষয় তো ওইটা না বিষয় হলো যাইয়া
আদরের বউ আদরই রাখতে হয়। আর হেডের তুই যে পিডা ওই কইলি, এটা তো আমার দ্বারা আসলে ভালো লাগলে না। আরে তুই কস আদরের বউ, আদর বউ যদি বান্দর হয় তাহলে শাসন করবি না? এটাও ঠিক, আমার তোর বউটার একটু বয়স অতটু কম। কষি মাইয়া ছোট মাইয়া বিয়ে করছি, এটা একটু উড়াল ফাড়াল দিতে চায়, এর লাই শাসন করে রাখি, বুঝছিস না? থাক, তোর বাবির কাছে আবার এসব কথা বলে কোনো সময় কইস না। আচ্ছা ঠিক আছে, আয় অনেক কথা কইছি, আয় তোর বুঝাইতাম চাই যে তুই এসব কথা চাইস একটা ভুল হতো বাবির কাছে করছে, হেতি আবার হইলে মাইন করবো না। না এরকম তোকে সুখে সংসারে আমি কেউ আছি, এটা ব্যস লাগে মনে হয়। সুখে তো আমরা মনে জর্জরিত, আল্লাহ খালি দোয়া করিস, আয় যাই। ঠিক আছে, যাই গেই। আল্লাহ সাফ আবাস নোয়াখাল যে তুই, তোরে আমি চিনি না, তোর বউ খালি তোরে একেবারে হ্যাঁ পারায় না না কি হরে, এটা আমি বুঝবো না। আমি নদীতে যাবো সাফ আমি শুধু আমার বন্ধুদের দেখলাম যাইতে, হাতে তো দেখলাম তোমার জুতো, ঘটনা কি? কি করবো, জুতো ছিঁড়ে গেছে, এখন তো আর আমি কারো কইতে পারি না যে আমার জুতো সেলাই করতে, তারই তো কইতে হবে, তাই পাঠাইলাম জুতো সেলাই করতে। মানে কইলো এইভাবে যে আমার বউ আমার খুব আদর করে, খুব ভালোবাসে, হ্যাঁ রাত্রে আমার হাত চাপিয়ে দেয়, চুলের ভিতরে বিলি দেয়, ওই দুই একটা যদি ওই সাদা চুল টুল বাইরে এগুলো টাইনে উঠে দেয়। এই তো এখন তুমি কইতে আছো যে তুমি বাড়াইছো জুতা মানে সেলাই করতে স্বামীর দিয়া। কি কইছে? ওরে আমি চুল বিলাই দি, পরে কি পাউ টিপা দি, হাত পাউ টিপা দি, মেসেজ করা দি না, মেসেজ করা, মেসেজ করা দি। আমার অনেক সময় ওই আদর করি বলে খাওয়াইয়া দাও শুয়ে থাকে, হ্যাঁ নাস্তা বলে ওই টিপি টিপি মুখে দাও, এইসব করলে উঠে যাবো। আরে খাওয়াই তো, সে খাওয়ানো খাওয়াই মানে কি? না কিছু না, কিছু না, ও আমার এইগুলা কইছে না, আমি ওরে টিপা গাও টিপা দি। আরে না আমি তো আরো এইগুলা শুনি খুশি হইছি, যে তুমি কত ভালো বউ ওর কপালে, আর আমি একটা পাইছি দরজাল, বুঝছো? খেত মতো দূরের কথা, ওকে মতো বাদুগা পর্যন্ত মানে আমার নিজের লইয়ে খাওয়া লাগে, তাই না? আর সেই জায়গায় তো তোমার ব্যাপারে তো অনেক সার্টিফিকেট দিল, আমি তো শুনে খুশি হইলাম। ভালো কথা যে আমার নামে একটু ভালো কিছু বলছে। আমি যাইতে আছি বাজারে, ওই জুতোটা দেখলাম ছিঁড়ে, আমি বললাম যে আচ্ছা জুতোটা আমি নিয়ে যাই সিলেই আনি, তখন বললো না তোমার জুতোটা নেওয়াটা ঠিক না, তখন আমি বললাম যে না ঠিক না, তোমার এটা কেটা সিলেই দেবে। এই আমি নিয়ে কথা প্রসঙ্গে তো অনেক কথা এইভাবেই আসলে হয়, আমার লগে মানে এত আন্তরিকভাবে কথাগুলো কইছে, কিছু কিছু বিষয় তো ভালোই লাগছে, আবার কিছু কিছু বিষয় আমি পছন্দ করি না, আর কি করবো, ওর কথাও কইছে। না না খারাপ লাগার বিষয় বলতে ওই মানে তুমি নাকি অনেক ভয় পাও, হ্যাঁ এবং ভয় তো পাওই, আবার ও যদি সুযোগ পায় মাইরে তোমারে বলে জোম মাইক চেয়ে দেয়, এইটি আবার আমাদের পছন্দ না, বউ পিডে ছোট লোকে, কারণ ও যদি এই কাম তোমারে করে এটা তো ঠিক নেই, এগুলো কই কই বেড়াইতে আসবে বিভিন্ন মাসের দ্বারে আমাদের ভাল লাগে না। আচ্ছা ভাই তাহলে আপনি আসুন না, তুমি আবার আমি তো জানি তোমার সম্বন্ধে, ঠিক আছে।
দেব আজকে না কে খড় না দিলে পরে আমি ঘরে উঠাবো না আর খাওয়া দাওয়া সব বন্ধ আমারে কি কয় আমার মানে মার এটা বুঝুন না এটা কিনা বিক্রি আর বহুত জুতা মুসির গাছে লো যেরম এটা আসে আর পোহর আমি যাইতেছি মুসির কাছে জোড়া সিলাই করুম আর বাজার যাইতে চান আস্তা কাম ও মান কি করে পাস করি না রে ভাই সিলাই করি না বোর কামও করি না এখনো বইলো আদর জিনিস জুতাটা সিঁড়ি গেছে এটা বারান্দা ছড়িয়ে দিয়েছে আমি চিন্তা করলাম আমি যেহেতু বাজারের দিকে যাই ওর জুতাটা সিলাই করে নিয়ে আসি এটা আমার নিজের থেকে করতেছি বউ আরও অর্ডার দেন আঙ্গ বড়ে আমরা অর্ডার দিই আমরা ওই পুরুষ পুরুষ কাকে বলে পুরুষ হ্যাঁ আমার সব পুরুষ আপনারা চিনি বেড়ালে আমরা তো জানি খোঁজ খবর নিয়ে দেয় মাইশি কয়ে বেড়ে আপনার বলে আপনার ধরে বলে মারে এটা কি হাসান আমি সি 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 আপনি শুনুন আমার বউ মারলে আমি এতদিন এই এলাকায় থাকতাম কবে কবে আমি বাড়ি চলে যাইলামো না আপনারা এখন আদ্যাস আদ্যাস চলে গেলামো না তো হেতি আর মাইপে হেতি কোনো এই অধিকার আছে না হ্যাঁ তাইলে আপনারা আরে কোন আমি আন্নগো এলাকায় আসি আমি আন্নগো এলাকায় থাকতে থাকতে আন্নগো বাসা সিস্তুক শিখে গেছি আন্নগো বাসায় অন কথা করি আর কত হইলো জুতা বোর চিলাইতাম নিও আপনাকে সমস্যা কি এ থেকে গা আমাকে সমস্যা একটাই আমাকে কোনো সমস্যা নেই আমাকে সমস্যা একটাই এই এখন আপনি বউর হাতে মার খান না বউ আপনার হাতে মার খায় এই রেখে বুঝি না ভাই রে আর বেশি কথা কইতে হইতেন না খামাকা আপনারা দুইজন আপনারা দুজন ভাই নি উগা কালো উগা সাদা দে একরকম মেনে হতো সে ও এত বন্ধু নি আমি মনে হচ্ছি এক ভাই উগা দিয়ে নিগুলো মতো সে যান 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 জুতা বেশি কুটকুড়ি খাইয়েন মানুষে আগলে আইছে কিছু দেখলে এ কই লই যান কই যাইবেন এর বেটা এটা কি কোরবানির গরু হয় সত্যি বেয়াদব তোমার জুতা লই যাইতে আমার যা অসুবিধা হয়েছে আয় তো জুতা লই যাই ওর মানুষের খালি ওই কোরবানিদের গরু জেরুমা দাম জিগা ইরে এ জুতা কত নাঞ্চ এ জুতা কত হয়েছে তুই জুতা লই কোনাই যাস এত কথা জিজ্ঞাইছে বিশ্বাস করো তোমার এই জুতার কারণে দুনিয়ার কথা মানুষের লগে আর কইতেছে আয় কি এত তুমি থামো তুমি আমার জুতা এইভাবে ফেললা কা তাই কইবে কই এইভাবে আস্তে তো ফালাইলে আস্তে ফালছো আচ্ছা ঠিক আছে আবার আস্তে ফালাই জুতা বেতা নো ভালো করে এখানে রাখো আচ্ছা জুতা যেন বেতা নো ঠিক আছে নি আগের বার যে আমি ফেলছে বিল দেই আবার ফেলতা না তোমার আমি দেই কাছে যেতাম আর স্বামীরে কি দেখাইবে আমি তো জানি আমি তো তোমারে ভয় পাই সব শুনে তার কলুজ বন্ধু কি আমি তোমার কি করি আমি তোমার পার্টি পি আমি তোমার হাতে মেসেজ করে
টিভি দিয়া তো উল্টা না বলছে এতরা কইলাম আমি কোন জায়গা তাই শুনছে আমি তোমার মাথা মিলাই দিই মাথা থেকে উকুন করে দিই মত রাস্তাঘাট আর আয় কইলাম তো আয় কি এর পছন্দ খাইছেন তাই কই নয় কোন একদম বাবা কাটা কাটা না আমার সামনে তো কি কইতে মন আর খিদে লাগছে আর বাদ দাও খিদে লাগছে ভাত তো মাঝে মাঝে হারি পড়ে রে আমি না রেখে দিছি না যে গায়ে যাওয়ার লাগে আমরা ভাই খাওয়াই দিব নি আমি নাও খাও খাও কি আর কি ওনাদের শোনো আমি কি কই তোমার আজকে থেকে খাওয়া দাও আর এই রুমে ঢোকা বন্ধ বেরো বাইরে যাই যাম হ্যাঁ বাইরে যাও মানে আর খত মাঝে ভানের লগে ভাত খাই যেমন নাকের মাইতে লাগে কেন তার বাধ্যতা উঠছে নাকে দিলে খত লাগে খটটা ফার্মে কই আমি নাকে দিমু তুমি কিন্তু বেশি কথা বলতেছো তুমি শোনো